हेलो ओब्रियन, वेलकम बैक टू माय चैनल। गुड मॉर्निंग, तुम्हारा सबाई केमन आछो बंधुरा? आज के तुम्हारे संगे पूरा ब्रेकफास्ट देखा करछि। बाबू के खावानो, उठे आगे घर काजगुलो करे नियेछि जानो तो, अनेकटा घर झाड़ दो मोछागुलो सब कमप्लीट हो गेछे। बाबू के सकाले एकटु पढ़ानो हो गेलो। चलो हमें ब्रेकफास्ट करी। और बंधुरा जानो तो सबाई आमार फैमिलीर लोक प्लस आमार बंधुरा सबाई भावे आमी बुझी डाएट करी सारा दिन ना खे थी। तुम्हारा तो देखते ही पाच तुम्हारे सामने खे निची की खाचे एबार ओरा बुझते पारबे ओरा जदि आमार ब्लगगुलो देखे। आर देखो दुष्टुटा कि करछे, बारबार बोलछो ओ आमार अमलेटटाके खाबे, अनेकटा खे निएछे अलरेडी। देखो काने ओटाई बोलछे, काने काने बाबू ये ना अमलेटटा भालोबासे किन्तु बॉयलटा बेशी भालोबासे ना जानो तो। आबार चलो खेये नी, दुष्टुमी आरो बेशी दुष्टुमी करे भिडियो करार समय। चलो बंधुरा एबार आमार ब्रेकफास्ट कमप्लीट, एबार बाबू के पढ़ाबो। चिंता करछि कि रान्ना करब कि रान्ना करब। अच्छा माछेर झोल करी, तुम्हारा कि बोलो? माछेर झोल करी और पटल भाजी और आलू भाजी, बस आलूटाके गोल गोल करे केटे भाजले बाबूटा भालो खाबे, एमनितेई खेये नेबे बाटिते करे। चलो ताहले बाबू के पढ़ाते बसि आर आम्रा रान्ना करी। कि बोलछो? चलो बाबू के पढ़िए दी। 48 6 9 64 6 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
ফল সবারই খাওয়া উচিত। আর এবার তো আম বাজারে ছড়াছড়ি, প্রচণ্ড আম হয়েছে এবার। আর বাবুকে পড়ানোর মাঝখানে আমি ওকে তুলে কিছু খেতে দিই, 10 মিনিট ওকে একটু মানে রেস্ট দিই। একভাবে পড়তে বাচ্চা বাচ্চাদের চায় না জানো তো, ওই জন্য উচিত ওদেরকে মাঝে মাঝে একটুখানি ইয়ে করা উচিত। তারপরে আবার মাইন্ডটা ফ্রেশ হলো, আবার পড়তে বসলো, ওই জন্য সময়টা বেশি লেগে যায়। মাছের জলে মশলা দিচ্ছি আজকে, এটুকু আদা আর 4টে কাজু। কাজু দিয়ে কখনো করিনি কিন্তু একবার দেখি, একটু ট্রাই করি। গরম হলো, এবার একটু জিরে দিলাম, গোটা জিরে। এরপর কাজু বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। Thank you.
আর দেবো দু চামচ দই, দেখো এরকম চামচের। যেহেতু আমার মাছ কম, আমরা তিনজন, তিনজনের মাছ খাই, সেইভাবে দইটাও কম দিলাম। এবার তোমার মাছ যদি বেশি হয়, মাছের পিসগুলো, তাহলে তোমরা আমার দই একটু বেশিও দিতে পারো। আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেখো কালারের জন্য। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব, নিয়ে রাখা জিরে পাউডার দেবো। মশলাটা করে কষানো হয়ে গিয়েছে, একটু হলুদ দেবো, লবণ দেবো, দেখো মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে, আমার মশলাটা ভালো কষানো হয়ে গিয়েছে। এবার মিক্সিতে বেটেছি তো, তো ওখানটায় ধুয়েই জলটা দিয়ে দিলাম, ঝোলটা মশলাটা কষানো হয়ে গেল। জলটা যখন ফুটতে থাকবে, মানে ফুটতে আরম্ভ করবে, তখনই আমি মাছটা ঢেলে দেবো। জলটা ফুটতে আরম্ভ করলো, এবার আমি একটা একটা করে মাছটা দিয়ে দিই। জল ঝোলটা যখন একটু শুকিয়ে যাবে, তখন আমি নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে নিচ্ছি, দেখো কেমন হয়েছে বন্ধুরা বলবে। ঝোলটাকে বেশি গাঢ় করিনি, একটু পাতলা রেখেছি, গরমের দিন তো। আর মশলাটা তো তোমরা দেখলে, মশলাই তো দিইনি আমি বেশি, না ওই জন্য ঝোলটা একটু পাতলাই হয়েছে। দেখো বন্ধুরা আমাদের দুপুরের খাবার, এবার বাবুকে স্নান করাবো, পুজো দেবো, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। ওকে, দেখো বন্ধুরা আমার খাবার, দেখো এরকম করে খেলে না তোমাদেরও ওজন ঠিক থাকবে, বাড়বে না। আর দেখো দু চামচ ভাত, শশা, দুটো আলু, মাছের ঝোল আর টক দই। চলো বন্ধুরা আমি খেয়ে নিই। আর একটা কথা বলছি তোমাদের, কম খেলে শরীর ভালো থাকে, যে বেশি খাবো আমি, বেশি খেলে শরীরটা আরও বেশি খারাপ হয়, তাই আমি একটু অল্প অল্প করেই খাই, আর ওজনটাও মেনটেন্স থাকে। ওকে আমি খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। হ্যালো বন্ধুরা, এবার বাবুকে ছাড়তে যাই। বাবুকে দিয়ে এসে বন্ধুরা এবার আমি রাতের জন্য রান্নার ব্যবস্থা করছি। আজকে রাতে মেনু হবে আমাদের ডালি,
ডাল আর অমলেট। আর দুপুরবেলা ভেবেছি পটল আছে, ফ্রিজে দেখি পটল নেই, শুধু আলুটা ভেজে দিলাম। ওই জন্য রাতের বেলা অমলেট আর ডাল আর ভাত, ভাতটা রাতে ভাত আর ডিমের অমলেটটা রাতের বেলাই করে নেব। ওকে, তাহলে আমি রান্নাটা করে নিই, তারপর আবার বাবুকে আনতে যাব, তারপর আবার সন্ধ্যাবেলা ভেবেছি আমরা একটু বাজারের দিকে যাব। বন্ধুরা, বাবুকে আনতে গিয়েছি, গিয়ে আমার বাবুকে নিয়ে বাজারে গিয়েছি। দেখো বাজার থেকে কী কী এনেছি দেখাচ্ছি তোমাদের। কিন্তু অনেকটা হেঁটেছি আজকে, একসঙ্গে দুটো জায়গায় গিয়েছি। তো দেখো লাল শাক, এটা হচ্ছে পুদিনা পাতা, আমার ভালো লাগে পুদিনা পাতার চাটনি, করেলা, পেঁয়াজ আর লঙ্কা। দেখো বন্ধুরা, সেদিন আমি জারে আমগুলো ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এই ঢাকনা দিয়ে এখন খুলে দেখি সবগুলো পেকে গিয়েছে। এই দেখো বন্ধুরা কী খাচ্ছি, জাম খাচ্ছি, লবণ দেওয়া আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছিল। ঝাল ভালো লাগে আমার, সব ঝাল। আর ওর পাপা আবার দেখো ম্যাঙ্গো খাচ্ছে, বাবু আবার ম্যাঙ্গো খাচ্ছে বাবার সঙ্গে। বাবু হ্যালো বলো। ম্যাঙ্গো খেতে বিজি, ম্যাঙ্গো খেতে বিজি, এখন আর কথা বলছে না, মস্তিও করছে না। চলো খেয়ে নিবে। ওকে বন্ধুরা, দেখো কি করে। ওকে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়ার ভিডিওটা আজকে তোলা হলো না। বাবু কথা বলতে দাও বন্ধুদের সঙ্গে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার আবার আগামীকাল দেখা হবে। আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। দেখো কী করছে। ওকে গুড নাইট বাবা, গুড নাইট বলে দাও তো। গুড নাইট।